আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর যাদের ষাণ্মাসিক মূল্যায়ন চলছে, ধারাবাহিক মূল্যায়ন চলছে, তাদের সহায়তা করার জন্য রানা স্টিচিং হোমের পক্ষ থেকে চলে এসেছি রানা স্যার। সেই ক্ষেত্রে তোমাদের আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে প্রশ্নগুলো বা যেভাবে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন হবে তার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়েছি এবং নমুনা উত্তরগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। উপকৃত হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবে না। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আমাদের প্রথম কাজ কি রয়েছে ধাপ একে। কোভিড পরিস্থিতিতে তারা কি কি স্বাস্থ্যবিধি, আমি শুধু প্রশ্নগুলো আর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারো। কোভিড পরিস্থিতিতে তারা কি কি স্বাস্থ্যবিধি মেনে চলেছে, এই এই সময় স্বাস্থ্যবিধি সম্পর্কে কে কীভাবে জেনেছে, তো আমরা এইভাবে উত্তর করব। কোভিড পরিস্থিতিতে মেনে চলা স্বাস্থ্যবিধিগুলো নিচে দেওয়া হলো, তারপর আমরা একে একে পড়া শুরু করব। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রেখেছি, টিস্যু ব্যবহার করেছি এবং ব্যবহার শেষে তা আগুনে পুড়িয়ে ফেলেছি। তারপর হচ্ছে মুখে সবসময় মাস্ক ব্যবহার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি, সবসময় কোনো কিছু করে হাত ধুতো করেছি, বাড়ির বাইরে বিশেষ করে প্রয়োজন ছাড়া বের হইনি, ভিড় থেকে দূরে থেকেছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছি। এখানে তোমরা আরেকটা পয়েন্ট বানাতে পারো, 8 নম্বর দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেছি। তারপরে এই সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা পরিবার, প্রতিবেশী, সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন, আরও যা যা তোমার মন চাই দিয়ে লিখবা, যে ইত্যাদির কাছ থেকে জেনেছি। সো এটা ছিল প্রথম প্রশ্নের সমাধান। আমরা চলো দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাই এবং দ্বিতীয় প্রশ্নের সমাধানটা আমরা শেখার চেষ্টা করি। প্রথমেই দেখে নিই দ্বিতীয় প্রশ্নটি কী, এই উৎসগুলোর মধ্যে কোনো প্রযুক্তির মাধ্যম আছে কি না এবং এই মাধ্যমগুলো কীভাবে সবার কাছে স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যগুলো পৌঁছে দিতে সাহায্য করেছে। সো আমরা এটা উত্তর করবো। আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে আমার স্টুডেন্টের হাতের লেখা, সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ভুল ত্রুটি হলে তোমরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, তবে আমি পড়ার সময় হয়তো ভুল ত্রুটিটা বলে দিব। তো চলো আমরা এটার অ্যান্সার করার চেষ্টা করি। সো আমরা দেখতে পাচ্ছি করোনাকালীন সময় বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম সবার কাছে স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যগুলো পৌঁছে দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য টিভি, সংবাদপত্র এবং ইন্টারনেট। এই মাধ্যমগুলো সহজেই কোভিড-19 বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করে এবং জনসাধারণের কাছে পৌঁছে দেয়। তারা বিভিন্ন সময়ে ভাইরাসটির ঝুঁকি, প্রতিকার, প্রতিরোধ নিয়ে সভা সমাবেশ, লিফলেট, অডিও ভিডিও কন্টেন্ট, ডিজিটাল পোস্টার, সচেতনমূলক বার্তা ঠিক করে নিয়েও বিজ্ঞাপন ইত্যাদি প্রকাশ করে জনগণকে সচেতন ও ভাইরাসটি সম্পর্কে অবগত করেছে। তো এটাকে তোমরা পয়েন্ট পয়েন্ট করেও লিখতে পারো, সেক্ষেত্রে তোমাদের আরও বেশি দেখতে সুন্দর হবে এবং উপস্থাপনটা আরও বেশি আকর্ষণীয় হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বরে বলছে, অতিমারির সময় প্রযুক্তি ব্যবহার করে এই বিষয়ে কোনো ভ্রান্ত ধারণা ছড়িয়েছে কি না, ছড়ালে কি। তো এটা আসলে আমরা দেখি কী কী ছড়িয়েছিল, ঘন ঘন পানি পান করলে করোনা ভাইরাস হয় না, এই ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল, ধূমপান করলে করোনা ভাইরাস হয় না, আইসক্রিম ও ঠান্ডা জাতীয় খাবার খেলে করোনা ভাইরাস আক্রমণ করে, রসুন খেলে করোনা ভাইরাস আক্রমণ করে না, পানিতে ক্লোরিন মিশিয়ে পান করলে করোনা ভাইরাস আক্রমণ করে না, থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস আক্রমণ করে, এই ধরনের অনেক হিউমার কিন্তু তখন ছড়িয়েছিল। তারপরে আমরা আরও কিছু দেখি। ধাপ 2-এ বলা হয়েছে তৃতীয় চতুর্থ সেশন সম্পর্কে এবার শিক্ষার্থীদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা, কোভিড মহামারীর মানে অতিমারীর শুরুর দিকে মানুষের কী কী ভ্রান্ত ধারণা ছিল এবং সময়ের সাথে সাথে চিন্তার পরিবর্তন এসেছে কিনা তা রেকর্ড করতে এবং কেন এই পরিবর্তনগুলো এসেছে তা বিশ্লেষণ করতে বলুন। তো এটাই আমরা এখন লিখব। হ্যাঁ, কোভিডের শুরুর দিকে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল, সেগুলো নিচে দেওয়া হলো। সো এরপর হচ্ছে কি, আমরা দেখি করোনা ভাইরাস ছোঁয়াছুঁয়ি রোগ নয়, করোনা ভাইরাসের মানে বাংলাদেশের মতো গরমে বেশি দিন টিকে না অঞ্চলে, গরম পানি দিয়ে গোসল করলে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব, নিউমোনিয়া প্রতিষেধক করোনা ভাইরাস ঠেকাতে সহায়তা করে, লবণ পানি দিয়ে নাক মুখ চোখ ধুলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব, গরম পানি খেলেই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। সময়ের সাথে সাথে এই সব ভ্রান্ত চিন্তার পরিবর্তন এসেছে, বিভিন্ন ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমের কল্যাণে মানুষ এখন আগের থেকে অনেক সচেতন, কোন তথ্যগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা এই বিষয়ে সম্পর্কে পর্যাপ্ত ধারণা কিন্তু মানুষ রাখছে। অতিমারির সময়ের তথ্য বিনিময় ও প্রচার বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার মানে চিহ্নিত করতে বলুন, এটা শিক্ষকের কাজ। কোভিড-19 চলাকালীন বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, রিমোট ওয়ার্ক ও কোলাবোরেশন টুলস, ভিডিও কনফারেন্সিং, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপের মতো প্রযুক্তিগুলো ব্যবসা এবং সংস্থাগুলোকে দূরবর্তীভাবে কাজে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, কর্মীদের বিঘ্ন কমিয়ে বাড়ি থেকে কাজ করতে সক্ষম করেছে। আরও কিছু পজিটিভ দিক হচ্ছে ই লার্নিং এবং অনলাইন শিক্ষা,
ব্যাখ্যাটা দেওয়া আছে তোমরা ওইভাবে লিখে নিবা। টেলিমেডিসিনের একটা ব্যবস্থা হয়েছিল সেটাও তোমরা ব্যাখ্যাটা লিখে নিবা। তারপর হচ্ছে ডেলিভারি পরিষেবা, এটা তোমরা জানো অনলাইনে খাদ্য বিতরণ, মুদি সরবরাহ এবং অন্যান্য ধরনের যোগাযোগহীন বিতরণ পরিষেবাগুলো, মানে সামনাসামনি যোগাযোগহীন আর কি, প্রত্যক্ষ যোগাযোগহীন ইয়াগুলো কিন্তু ব্যাপক হারে তখন কী হয়েছে, প্রচার হয়েছে। তো আমরা দেখি নেতিবাচক দিকগুলো, আমরা দেখি তো নেতিবাচক দিকগুলো হচ্ছে ভুল তথ্য, ফেক নিউজ, মানে প্রচুর পরিমাণ হিউমার ছড়িয়েছে, প্রচুর পরিমাণ গুজব ছড়িয়েছে, সাইবার নিরাপত্তা ঝুঁকির মানে বেড়েছে, নজরদারি এবং গোপনীয়তার উদ্বেগ ঘটেছে। এছাড়া দেখবা যে শিক্ষার্থীদের মধ্যে গেমে আসক্তি বেড়েছে, আরও কিছু নেতিবাচক দিক তুমি লিখতে পারো। তবে ইতিবাচক দিক থেকে নেতিবাচক দিক যেন বেশি না হয়ে যায়, সেক্ষেত্রে কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারো। তুমি তিনটা যদি ইতিবাচক দিক দাও তাহলে তিনটা নেতিবাচক দিক তুমি দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের মাঝখানে আরেকটু বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা জানো যে তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি, এবং এই যে তোমাদের মূল্যায়ন চলছে সেই মূল্যায়নের প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। অতিমারির প্রকোপ কমে গেল, সবার কি ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার উচিত, প্রতিটি দল তার তালিকা করবে, এবং সবচাইতে সহজলভ্য কোন প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নির্বাচন করবে। অতিমারির প্রকোপ এখন আমরা যেভাবে অ্যান্সার করব, অতিমারির প্রকোপ কমে গেলেও সবার যে ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তার তালিকা নিম্নরূপ। প্রতিদিন অবশ্যই সকলের খাদ্য সহ খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, খাওয়ার আগে হাত ধৌত করা, বাইরে খোলা ও কৃত্রিম রংযুক্ত খাবার না খাওয়া, দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করা, শরীরের বৃদ্ধি তারপরে রোগ প্রতিরোধ এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া, প্রতিদিন ঘুমাতে যাওয়া, তারপরে এই আরও যা যা আছে তোমরা দেখতেই পাচ্ছ সেইগুলো তোমরা লিখে নিবা। এবং সবচেয়ে সহজলভ্য প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, বর্তমানে ইন্টারনেটের দাম কম হওয়া এবং ফেসবুক মেসেঞ্জার ইউটিউব জনপ্রিয়তার খুব সহজেই কম খরচে অধিক মানুষের কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আরও কিছু কথা বলা হয়েছে, লিফলেট, ব্যানার, পোস্টার এগুলো তো আছেই, সেই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে এবং লিখে নিবে। সবশেষ তোমাদের চূড়ান্ত উপস্থাপনের দিন প্রতিবেদন তৈরি করতে হবে, সেই সংক্রান্ত একটি প্রতিবেদনের নমুনা উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে দলভিত্তিক। তোমাদের দলের নাম থাকলে সেই দল দিবা, ক দল হলে ক দল, খ দল হলে খ দল, তোমরা কীভাবে উপস্থাপন করবে সেই সম্পর্কে কিন্তু একটি সুন্দর প্রতিবেদন এখানে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিবেদনটি দেখতে থাকো, তোমরা লিখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, এবং অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে। নেক্সট ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে, আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।